নেত্রকোনার সাতপাই স্টেডিয়াম, যা নির্মিত হয় 1979 সালে। এ অঞ্চলের ক্রীড়ার বিকাশে অন্যতম ভূমিকা পালন করে আসছে এই স্টেডিয়াম। এ মাঠ থেকেই একসময় উঠে এসেছেন জাতীয় দলের বেশ কিছু ফুটবলার। তবে ক্রিকেটারদের জন্য নেই ন্যূনতম সুবিধা। আধুনিক স্টেডিয়াম নির্মাণ হলেও স্থানীয় ক্রিকেটারদের হতাশা কাটেনি। নিশ্চিত হয়নি আধুনিক সরঞ্জাম, ফলে নিজ উদ্যোগেই স্থানীয় ক্রিকেটারদের খেলার ব্যবস্থা করতে হয়। স্টেডিয়ামের বাইরে মোক্তারপাড়া ক্রিকেট একাডেমিতে অনুশীলন করে স্থানীয় ক্রিকেটাররা। শিগগিরই স্টেডিয়ামে জায়গা বরাদ্দের দাবি তাদের। নতুন স্টেডিয়াম হওয়ার পরেও যে ক্রিকেটের যে ফেসিলিটিসগুলো থাকা দরকার এখানে, ওইগুলো আমরা যথেষ্ট পরিমাণ পাচ্ছি না। আমাদের স্টেডিয়ামের কর্তৃপক্ষ যারা আছে, তাদের উচিত যে ক্রিকেট লীগটা যত সম্ভব তাড়াতাড়ি করে চালু করা, আবার নতুন করে। আমাদের টার্ফ নেই তো, অ্যাজ এ ক্রিকেটার হিসেবে বা ফাস্ট বলার হিসেবে আমি নিজেও বুঝি যে একটা টার্ফ না থাকলে সেখানে প্র্যাকটিসের কতটুকু অসুবিধা হয়। এদিকে করোনার কারণে সারা দেশে বন্ধ রয়েছে ক্রিকেট সহ সব ধরনের খেলা, ফলে নিয়মিত মাঠে যেতে পারছেন না খেলোয়াড়রা, তাই ফিটনেস নিয়ে দুশ্চিন্তায় তারা। আমরা অনেক প্লেয়ারই আপাতত ফিটনেস সমস্যায় ভুগতেছে, তারপরেও আমাদের নেত্রকোনায় ভালো ভালো প্লেয়ার তৈরি হয়েছিল, কিন্তু এখন বর্তমানে যে অবস্থায় প্লেয়ার তৈরি হওয়া খুব কঠিন হয়ে যেতেছে। যদি খেলতে পারতাম তাহলে আমাদের শারীরিকভাবে ফিট থাকতো, শারীরিক আমাদের অ্যাক্টিভিটি যেগুলো আছে সবগুলো আবার কন্টিনিউয়াসলি চলতো। এদিকে নেত্রকোনা স্টেডিয়ামে ক্রিকেটের সব ধরনের ব্যবস্থার আশ্বাস দেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক। ক্রিকেট মাঠ করা হবে এটা নিয়ে কথা হয়েছে, যদি না করে তো আমাদের নিজেদের অর্থায়নে অনেক ব্যয়বহুল, তো 3 লাখ টাকার মতো লাগে, না আমাদের নিজেদের অর্থায়নে আমরা করে নেব খেলোয়াড়দের স্বার্থে। প্রায় 35 কোটি টাকা ব্যয়ে নির্মিত নেত্রকোনা সাতপাই স্টেডিয়ামের ধারণ ক্ষমতা 15,000-এরও বেশি। সময় সংবাদ, নেত্রকোনা।